নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। আপনারা দেখছেন হুগলি জেলার দশঘড়ার আশপাশ এলাকার অন্নপূর্ণা পূজা এবং তার ইতিহাস। দশঘড়া থেকে আশিস কুমার ঘোষের প্রতিবেদন। আপনারা দেখছেন ই বাংলা আজ। এই পুজো আমাদের শুরু হয়েছে 2012 থেকে, অতএব এটা 24 সাল, মানে আমাদের এটা 13 বছরে পা দিল। আমরা প্রত্যেক বছর খুব ভালোভাবে, প্রচণ্ড সুন্দরভাবে এটা উদযাপন করি। শুধু আমরা নই, এখানে আমি যেহেতু সবাইকে নিয়ে চলতে ভালোবাসি, আমাদের পাড়া পারিবারিক যারা আছে তারাও আমাদের পরিবারের অংশ এবং তারাও এতে সমানভাবে অংশগ্রহণ করে। এবং আমাদের এই পুজোটার খুব নাম আছে, আর সব কিছুই আমি মনে করি মায়ের আশীর্বাদ, মায়ের আশীর্বাদের জন্যই সব কিছু হয়। তাই মা আমাদের, এটা শুধু মা যে দেবী তা নয়, মাকে আমরা আমাদের ফ্যামিলি অফ দি মেম্বার, হেডম্যান অফ দি মেম্বার বলে তাকে ভাবি, এবং তার আশীর্বাদেই সব কিছু আমাদের পথে চলা। এবং ভবিষ্যতে আমরা আশা করব আরও এটাকে আমরা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। আমার নাম বাড়ি দশঘড়া, যে সরকার বাড়ির অন্নপূর্ণা পূজাতে। চলুন আমরা শুনে নেব ওই বাড়ির মেয়েরা এই অন্নপূর্ণা পূজা সম্বন্ধে কী বলছেন। আমাদের এই অন্নপূর্ণা পুজো কতদিন ধরে চলছে? এই অন্নপূর্ণা পূজা কি বাবা থাকতে উনি করতেন না? আপনার বাড়ি দশঘড়া? আপনার নাম? ঠিক এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি মুখার্জি পরিবারে অন্নপূর্ণা পূজার ঠিক সামনে। দেখুন এখানে অন্নপূর্ণা পূজা চলছে, তারই ছবি আপনাদের দেখাচ্ছি। চলুন আমরা শুনে নেব এই অন্নপূর্ণা পূজার ব্যাপারে এই বাড়িরই গৃহকর্তৃক, তিনি কী বলছেন। আপনাদের এই অন্নপূর্ণা পূজাটা কত বছর ধরে চলছে? 60 থেকে 62 বছর। আগে এই পূজাটা কোথায় হচ্ছিল? এই মন্দিরে হতো না? এই মন্দিরটা কত বছর ধরে হয়েছে? অন্নপূর্ণা পূজা ছাড়া কী কী পূজা কেন হয়? আপনার নাম? বাড়ি? শ্রীকৃষ্ণপুর।